স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 অগ্নিপথ। সাহেব, আজকে সবার চেয়ে তোমার আনন্দ বেশি, তুমি খাও। বেশ তো সবাইকে মিষ্টি দিয়ে বেড়াচ্ছ, তার আগে বলো তোমার মায়ের পরিচয়টা কি, কে সে? বড় কোনো আনন্দ, বড় কোনো দুঃখ, বড় কোনো সুখ ওপেন করতে হলে না আস্তে আস্তে ওপেন করতে হবে। তা তোমারটা কি সাহেব, খুশি না দুঃখ? আন্টি, আমার জীবনে এখন মূল সুখ হচ্ছে দুইটি, এক কাজল আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, দুই হচ্ছে আমার মা, যার জন্য আমি এখনো বেঁচে আছি। আমার জীবন থেকে দুজনে যে কোনো একজন চলে গেলে আমি আর বাঁচব না আন্টি। তুমি তো দেখছি রীতিমতো নাটক তৈরি করছ, এত নাটক ভণিতা না করে তার আগে বলে ফেলো তোমার মা কে, বলো বলো বলো। ঠিক আছে, আপনাদের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার মা হচ্ছে নাম শুনে কি করবেন, তার চেয়ে নিজের চোখে দেখবেন আমার মাকে। ও, আজ রাতে আমি একটা পার্টি থ্রো করেছি, সেখানে আমি থাকবো, আমার মা থাকবেন, আপনারা সবাই থাকবেন। আমরা একসঙ্গে সবাই ডিনার করব, তুমি চিন্তা করতে পেরেছ? বৌমা তার শাশুড়িকে আজকে প্রথম দেখবে, শাশুড়ি তার ছেলে বউকে দেখবে, বিয়ানের সঙ্গে বিয়ানের দেখা হবে। আমি কিন্তু ভাবতেই পারছি না, তাহলে তুমি ঠিক 7টার সময় সবাইকে নিয়ে আমার গেস্ট হাউসে চলে আসবে। ওকে, বাই বাই রাসা। রুবি, কাইন্ডলি মিষ্টিটা খেয়ে নেবে। তোর দুলা ভাই মিষ্টি এনেছে না? হ্যাঁ, তোর দুলা ভাই না? হাকল কি হাকল নে খা, খুব মজা, এত ইয়ামি, খাও না রাইসা, চল
আমরা রেডি হয়ে যাবো, আগে একটা মিষ্টি কোথায় আনো। ড্যাডি তুমি তোমার ফ্রেন্ডটাকে একটু ফোন করে বলে দাও না প্লিজ, সুইজারল্যান্ডে আমাদের জন্য কোনো প্রবলেম না হয়। আরে আমি ফোন করব কি রে মা, ওই তো একটার পর একটা ফোন করে যাচ্ছে, এখন কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, ওকে ফোন করতে হবে না। আর তাছাড়া আমি তোদের সাথে যে ক্রেডিট কার্ডগুলো দিয়েছি ওগুলো এনাফ, তারপর আর কিছু দরকার হবে না। ড্যাডি কিন্তু ঠিকই বলেছেন সোহা, আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে আছি, ভয় কিসের? তালাত একটা বিষয়ে আমি খুব টেনশনে আছি মাই বয়, আর সেটা হচ্ছে তোমার মাকে নিয়ে। তোমার মা খুব ইমোশনাল লেডি, অবশ্য তাকে আমি কোনো দোষ দিচ্ছি না, তিনি হয়তো ভাবছেন আমি টাকার জাল বিস্তার করে তার একমাত্র ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করছি। ড্যাডি আপনি এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না, অ্যাকচুয়ালি আমি তো মাম্মির একমাত্র ছেলে, তাই মাম্মি আমার ব্যাপারে একটু বেশি ইমোশনাল, আর আমার জায়গায় তো আসলে কাউকে বসানোও সম্ভব না। বাট আই নো মাই মাম্মি ইজ এ ব্রড মাইন্ডেড লেডি। কিন্তু আমি কিন্তু ওনাকে নিয়ে একদম টেনশন করছি না, আমার টেনশনটা হচ্ছে কবিতা, ওকে না দেখে রীতিমতো আমার ভয় হয়, কখন মেয়েটা কি করে বসে, এমন তার ছিল একটা মানুষ তোমরা কি করে ঘরে রাখো আমি তো বুঝি না। কালাত সোহা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এই কবিতা, কবিতা কার বোন কার ননদ এটা কিন্তু বড় কথা নয়, সে খুব হার্মফুল তোমাদের ফ্যামিলির জন্য, সে খুব হার্মফুল, তাকে সে কারণে যেভাবেই হোক তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। অবশ্যই আমরা হানিমুন থেকে ফিরে এসে আমি নিজে ওকে বাড়ি থেকে বের করে দেব, আমি নিজে। তাই যদি বলো তালাক, তাহলে তো তোমার বোন শামাকেও মান সম্মান থাকতে থাকতে শ্বশুর বাড়ি গিয়ে ওঠা উচিত। কি ঘর জামাই হয়ে পড়ে থাকে, আর আমি জানি শায়ের ক্যাপেবল ছেলে, চাল ডাল কেনার মতোই তো টাকা লাগবে, এই তো সেটাও ঠিকই ম্যানেজ করবে। আর আমি দেখেছি ও একটু কেমন যেন না কুচু স্বভাবের। তোমার কথাটা ঠিক সোহা, কিন্তু দেখো শ্যামা আমাদের ফ্যামিলির একমাত্র মেয়ে, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। তালাত আমিও কিন্তু ড্যাডির একমাত্র মেয়ে, ড্যাডি আমাকেও কিন্তু কম ভালোবাসে না, আর আমি তোমাকে লাইক করেছিলাম দেখেই ড্যাডি আমাদের বিয়েতে রাজি হয়েছিল, নইলে পরে ড্যাডি টাকা দিয়ে আমার জন্য ভালো একটা বর কিনে আনত। তাই না ড্যাডি? দেখ মা সোহা, টাকা দিয়ে একটা ভালো ছেলে কেনা আর তালাত এক জিনিস নয়, অনেক ফারাক আমি দেখেছি। আমার মেয়ের চোখে যদি কখনো পানি আসে ও কেমন অস্থির হয়ে যায়, কেমন ছটফট করে, আর শুধু দ্যাট রিজন আমি ওকে চুজ করেছি। এনিওয়ে আগে একটু উঠতে হবে, মিটিং আছে। আচ্ছা তোমরা ইচ্ছা করলে মিটিং এ অ্যাটেন্ড করতে পারো, ওখানে জাস্ট একটু হাই হ্যালো, তারপর ওখান থেকে সোজা আমরা এয়ারপোর্টে চলে যাবো। ওকে ওকে ড্যাডি, থ্যাংক ইউ। ড্যাডি তো চলে গেল, তালাত তুমি বলো এখন কে কাকে ধরবে, আমি তোমাকে ধরবো নাকি তুমি আমাকে ধরবে? অফকোর্স আমি তোমাকে ধরবো। কি ব্যাপার, তোমরা সবাই এভাবে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে শ্যামা,
আমি বোধহয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? জি মামুনি, আপনি খুব টায়ার্ড, ডাক্তার এসেছিলেন, উনি বললেন যে আপনি কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলেন। ব্ল্যাকআউট? জি। বছর পর সে মা আর ছেলেকে এক করে দিয়েছে, তাদের দুজনের দেখা করিয়ে দিয়েছে। কেমন লাগছে মাম্মি? কনগ্রেচুলেশনস মাম্মি সাইফকে খুঁজে পাবার জন্য। ওই সাজু বলছিল সাইফের বাবা। সাইফের বাবা? হ্যাঁ। কেন যে হঠাৎ এরকম করে ব্ল্যাক আউট হলো? মাম্মি, মাম্মি প্লিজ, মাম্মি আপনি আপনার ব্রেনের উপর আর প্রেশার দেবেন না, আপনার শরীরটা খারাপ করবে মাম্মি, প্লিজ। শ্যামা, তালাত কি চলে গেছে? না মাম্মি, আজ রাতের ফ্লাইটে যাবে। ও আচ্ছা মাম্মি, একটু আগে তুমি কি সব লকেট লকেট করছিলে? কিসের লকেট মাম্মি, কি সব বিড়বিড় করে বলছিলে তুমি? লকেট আবার কিসের? আমি যেগুলো পড়ি না, না কিসে সেগুলোই? আমি আমি লকেটের কথা বলছিলাম। কই, মনে পড়ছে না তো? শ্যামা, তুমি কেমন মানুষ বলো তো? একটা মানুষ অজ্ঞান অবস্থায় কি বলেছে না বলেছে সেই কথা নিয়ে তুমি এখন তাকে ডিস্টার্ব করছো কেন? প্লিজ শ্যামা, মাম্মিকে আর ডিস্টার্ব করো না, মাম্মি শরীরটা খারাপ করবে। না না কবিতা, আমরা তো শুধু জানতে চাচ্ছিলাম, আর কিছু না। এই চুপ কর, তো এত বকবক করিস না কবিতা। যত তেল এসেছিটা নিয়ে আয়, আমি বিয়ান ছেপের মাথায় দিয়ে দিই। ডাক্তার ওনাকে বিশ্রাম নিতে বলছে, ঘুমের ওষুধ দিয়ে গেছে। যাও, তোমরা সবাই যাও, ওনার ঘুমের দরকার। আচ্ছা ঠিক আছে, আমি তেল দিয়ে যাচ্ছি, তুমি মামের মাথায় তেল দিয়ে দাও, আমি ততক্ষণে স্যুপটা বানিয়ে ফেলি। কিন্তু তালাত মামি, আমি ভাইয়াকে ফোন করে সব কিছু জানাচ্ছি, ভাইয়া যেন সব কিছু ক্যান্সেল করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। শাহের, তুমি যাও না, মাম্মির মেডিসিনগুলো একটু আনিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মাম্মি, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করছি। খেলা তো সবে শুরু শ্যামা, তোমার বড় ভাই যখন এই বাড়িতে আসবে তখন তো তোমার মাম্মি পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে, পুরো। শোনো ভাবি, আমি কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছি
তোমার দুই মেয়ে কাজল রাইসা এবং সেই সঙ্গে ওই সাইফ, এই তিনজন মিলে একটা নতুন নাটক তৈরি করেছে, বুঝেছো? নাটক আমার তো বিশ্বাস হতে যাচ্ছে না, ওই সাইফ কি আসলেই ওর মাকে খুঁজে পেয়েছে, নাকি কাজলের সঙ্গে ওর ডিভোর্সটা ঠেকানোর জন্য ওই তিনজন মিলে নতুন কোনো বুদ্ধি বের করেছে? আমি জানি না তারা। ছেলেটা এত দিন ধরে তার মাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পায়নি, যে কাজলকে বিয়ে করলো অমনি তার মাকে পেয়ে গেল। আমি জানি না এটা ছেলেটার ভাগ্য নাকি একটা সাজানো নাটক, আমি জানি না তারা। আমি মনে হয় কিছুটা বুঝতে পেরেছি ভাবি। শোনো ভাবি, এই যে আমার ছেলে আতিক, ও দেশে আসবে শুনেই কিন্তু ওরা এমনটা করছে, বুঝেছ? আচ্ছা ভাবি, একটা কাজ করি না, চলো তুমি আর আমি মিলে সাইফের ওই মাকে একবার দেখে আসি, বুঝেছ? আর একটা কথা মনে রেখো ভাবি, যেমন করেই হোক কাজল আর সাইফের ডিভোর্সটা কিন্তু হতেই হবে। এ সময় কিন্তু কোনো ফলস ডিভোর্স পেপার টেপার আমরা কিছুতেই মানব না, বুঝেছ? আমাদেরকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে। আমার মেয়েরা আমার সাথে ফ্রড করেছে তারা, আমি ভাবতে পারছি না ওরা এত নিচে নেমে গেছে। ওদিকে সাইফের মা, সাইফের মা যদি কাজলকে তার বউ হিসেবে মেনে নেয় আর সে যদি দাবি না ছাড়ে তাহলে কি হবে ভাবো? ভাবি আগে তো দেখি সাইফের ওই মাটাকে, তারপর অন্য কথা। হ্যালো, হ্যাঁ সারা, কিরে মা কেমন আছিস? কি রাশি শরীর খারাপ, কি হয়েছে? আবার ঝড় এসেছে? ও হ্যাঁ হ্যাঁ, না তুই কোনো চিন্তা করিস না, আমি ভাবিকে নিয়ে আসছি। হ্যাঁ আসছি, তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। কি হলো ভাবি? রাশির তো শরীর ভালো না, আবার জ্বর এসছে। ওকে তো মানে এক্ষুনি আমাদের দেখতে যাওয়া উচিত। ঠিক আছে চলো যাই। ও আল্লাহ আল্লাহ করে মেয়েটার জ্বর যদি নেমে যায় তাহলে কিন্তু আমরা সাইরা আর রাশিকে নিয়েই সাইফের মাকে দেখতে যাব। যাবো, সেটা পরে দেখা যাবে, আগে তো সাইরার বাসে যাই। যাও যাও, তুমি রেডি হয়ে এসো। হ্যাঁ আসছি। পাঁচটা কদিন পর করে শরীর খারাপ হয়, যাবে তো বাবা, সেই যে দেশের বাইরে গেছে এখনো ফেরার কোনো নামগন্ধ নেই।